नमस्कार বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আগামীকাল অর্থাৎ 15 জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ এবং 17 জুলাই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। এবং আপনারা কিভাবে আপনারা বাড়িতে বসে এসএমএস এর মাধ্যমে রিয়েলি জানতে পারবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাকে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এক্সাম রেজাল্ট .net বলে। सार्च करार पर आपनार काछे एई नतून एकटी पेज ओपेन हबे, आपनारा देखते पाच्छेन। एबं बोर्ड अफ एडुकेशन कोन बोर्ड थेके आपनि पढ़ाशोना करछेन सेटी आपनि सिलेक्ट करे नेबेन। आमि ওয়েস্ট বেঙ্গল থেকে করছি, अर्थात आमि এখানে WB-টা सिलेक्ट करे নিচ্ছি। सिलेक्ट करे নেওয়ার पर आपनि जदि एकटी माध्यमिकेर कैंडिडेट होये थाकेन ताहले एखाने WBBAC रेजाल्ट क्लिकारे क्लिक करबेन। WBHS रेजल्ट क्लिक कर आपनी जो उच्च निकेश कैंडिडेट होता है तेल एखे WBHS रेजल्ट क्लिक करे क्लिक करबें। बंधुरा अपन दिखे और एक बार बोलते बोले दीची, आपनी जो माध्यमिक कैंडिडेट होते हैं तेल एखे प्रथम लिंक आनी क्लिक करबें। आनी जी उच्च माध्यमिक स्टूडेंट होते हैं अपनी तेल द्वितीय क्लिक करबें। HS रेजल्ट क्लिक क्लिक कर दीची। क्लिक कर আপনাদের কাছে নতুন একটি ফর্ম আপনারা দেখতে পাবেন। ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এনে এন্টার করে দেবেন। এন্টার করে নেওয়ার পর বোর্ড নেম কোন বোর্ডটি থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল 12 রেজাল্টে ক্লিক করে নিচ্ছি। আপনি যদি মাধ্যমিকের হয়ে থাকেন তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল ক্লাস 10 রেজাল্ট আপনি সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল ক্লাস 12 রেজাল্ট সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার নামটি এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটি আপনার যাবে, যে নাম্বারটির মাধ্যমে আপনি রেজাল্টটি জানতে চান সেটি আপনি সিলেক্ট করে নেবেন। অর্থাৎ বসিয়ে দেবেন এখানে নাম্বারটি। বসিয়ে নেওয়ার পর আপনি যে ইমেল আইডি থাকে আপনি এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি এখানে, এবং অথবা আপনি কোন শহরে থাকেন সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখানে কলকাতাটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনাকে যদি আপনি কোনো কোর্স করেন, অর্থাৎ আপনি যদি 12 স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে আর্টস সায়েন্স কমার্স দেখতে পাচ্ছেন এবং অনেকই কোর্স রয়েছে, সেগুলি আপনি সিলেক্ট করে আপনি যদি করেন সেটি সিলেক্ট করে নেবেন। আর আপনি মাধ্যমিক স্টুডেন্ট ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে এখানে আদার্স অ্যাপ দেখতে পাচ্ছেন, আদার্সটা আপনি সিলেক্ট করে নেবেন। এবং আমি এখানে উচ্চ মাধ্যমিকের জন্য এখানে আমি আর্টসটি সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের আর্টসটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা গো অপশনটি দেখতে পাচ্ছেন, গোটি আপনি ক্লিক করে দেবেন। গোটি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের ফোনেতে রেজাল্টটি বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যাবে রেজাল্টটি। বন্ধুরা ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে আগে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আমরা আপনাদের জন্য এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে দিতে থাকি। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।